টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে বৃত্তফাদে পরিণত হয়েছে সড়ক। তারই প্রমাণ মিলল আবারও। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রবল বর্ষণে মিরপুরের শিয়ালবাড়ি হাদি রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত 9টার দিকে মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের দুই সন্তান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রাস্তার পানিতে, আর সেই তারে স্পৃষ্ট হয় মিজান ও তার পরিবার। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে যায় তরুণ অনিক, বিদ্যুতে স্পৃষ্ট হন তিনিও। গুরুতর আহত অবস্থায় একটি পিকআপে করে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে দেয়া হলে মিজান, মুক্তা ও তাদের মেয়ে লিমা এবং অনিককে মৃত ঘোষণা করা হয়। ৬ মাস বয়সী হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে পরের জন্য হ্যাঁ জীবন দিল, উপকার করতে যায় আজকে নিজে হারাইল। দেখছে একটা মহিলা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ও উদ্ধার করতে যায়, ওকে কারেন্টে শর্ট করছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে চারজন হসপিটালে আসছে, ডাক্তার এবং সকলের দেখা যায় যে ওনারা মারা গেছে। আইনগতভাবে যেটা করণীয় সেটা করছে, ডাক্তার রিপোর্ট দেওয়ার পরে আমাদের পরবর্তী কার্যক্রম আসলে শুরু হবে। নিহতরা সবাই চিলপার বস্তির বাসিন্দা বলে জানা গেছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।